নমস্কার আমি ভীম নস্কর আর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করতে চলে এসেছে তবে আজকেকার মেডিসিন কোনো মাদার টিংচার নয় এই মেডিসিনটির নাম হল লিথিয়াম ব্রোমাইট অর্থাৎ লিথিয়াম ব্রোম কারণ এই মেডিসিনটি খুবই রেয়ার একটি হোমিওপ্যাথিক মেডিসিন মানে একেবারে রেয়ার আরও বলি আপনারা যদি ইউটিউব ভিডিওতে সার্চ দেন যে লিথিয়াম ব্রোমাইট বলে একটি ভিডিও আপনারা পাবেন না কোনো ভিডিও ইউটিউবে নেই যদি বলেন যে ইউটিউব তো ভাই অনেক ভিডিওই নেই মেটিকামেটিকা খুললে প্রচুর মেডিসিন আছে যেটা ইউটিউবে নেই কিন্তু হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু এই মেডিসিনটি দেওয়ার দরকার ছিল কারণ দেখুন লিথিয়াম কার্প বলে একটি মেডিসিন আছে দেখবেন পঞ্চাশ ষাটটি ছয় ছয় ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবে কিন্তু লিথিয়াম গ্রোমাইট কি অন্যায় করেছে কি এর কি কোনো কাজ নেই আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান দিনে এই লিথিয়াম গ্রোমাইট প্রতিটি মুহুর্তে আপনার চেম্বারেতে পেশেন্ট এসে ঘোরাঘুরি করছে মানে এর পেশেন্ট কম বেশি আপনাদের ডাক্তারখানাতে পাবেনি কারণ বর্তমান দিনের চাহিদাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে কিন্তু প্রচুর ডাক্তার আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট ডাক্তার অর্থাৎ ইউটিউবে ভিডিও নেই মানে আপনি বুঝতে পাচ্ছেন ইউজই করে না আর ইউজ করতে জানে না ফার্মেসিতে তো পাওয়া যায় না অনলাইন প্রোডাক্ট অনলাইনে পাওয়া যায় কিন্তু কিছু কিছু ফার্মেসিতে আপনারা পেলেও পেতে পারেন আর এই মেডিসিনটা ছয় পাওয়ার থার্টি পাওয়ার এবং টু হান্ড্রেড পাওয়ারে ইউজ করা হয় আজকে আমি বলবো যে হোমিওপ্যাথিক্যালি ইউস দেখুন বর্তমান দিনে অনেক লোক মানুষ এখন ডিপ্রেশানে ভুগছে এনজাইটিতে ভুগছে ডিপ্রেশান ট্রেসে ভুগছে মানে হতাশাগ্রস্ত মন মরা মানে একাকিত্ব থাকা মানে এমন আজকালকার দিন দুনিয়া চলে এসে যে যে সে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে সে একাকিত্ব থাকছে আর তার জন্য তার ঘুম আউট হয়ে যাচ্ছে ঘুম ঠিকঠাক হচ্ছে না আর এর জন্য আপনি অনেক অনেক হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছেন প্রথমত ডাক্তারখানাতে গেলে ক্যালিপস দেয় কতদিন ক্যালিপস খাবে ক্যালিপসের একটা লিমিট আছে তারপরে ক্যালি কাজ করবে না ক্যালকেরিয়া কার বলছে ঘুমের খুব ভালো মেজিসিন কিন্তু কনস্টিটিউশনাল মিললে ক্যালকেরিয়া কারবো কাজ করবে না থুজা খুব ভালো মেডিসিন থুজার পেশেন্ট না হলে সে আবার ঘুমে কাজ করবে না সালফার ভালো মেডিসিন সালফারের পেশেন্ট না হলে কাজ করবে না কার্সিনোসিন ভালো মেডিসিন কার্সিনোসিনের পেশেন্ট না হলে কাজ করবে না অর্থাৎ কিছু তো অন্তত সিমটম চায় না হলে সে কাজ করবে না কিন্তু ভ্যালেরিয়ান আছে ক্র্যাটেগাস আছে হাই প্রেশারের সাথে আরও অনেক অনেক মাদার আছে কিন্তু দেখবেন আপনারা অনেক অনেক জায়গায়তে দেখবেন যে আমি অনেক অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমার ঘুম ঠিকঠাক আসছে না কিন্তু সেই ক্ষেত্রে আপনারা এই লিথিয়াম ব্রোমাইটের কথা মনে করবেন অর্থাৎ লিথিয়াম ব্রোম তার মাথা যেন ঠান্ডা ঠান্ডা হয়ে আছে সবসময় চিন্তা ভাবনা মন মরা মনের মধ্যে একটা কষ্ট আর মাথা যেন রিল্যাক্স হয়ে গেছে মাথা কমজুরি হয়ে গেছে সবসময় একটা দুর্বলতা অনুভব করছে মাথার মধ্যে একটা নামনেস ফিলিং করছে মাথার মধ্যে আর চিন্তার মধ্যে রয়েছে আর সেই ক্ষেত্রে তাদের ঘুম বন্ধ হয়ে যাচ্ছে মানে ঘুম ঠিক টাকার হচ্ছে না আর এই ঘুম তাকে ঠিক করার জন্য বেস্ট মেডিসিন এবং অনেক ব্যক্তি আছে যারা একটু নার্ভাস প্রকৃতির প্রথম রাত্রে তো ঘুমই হয় না লাস্ট দিকে একটু ঘুম হলো কিন্তু তারপরেই দেখা যাচ্ছে তার আবার একটু শব্দ হলো ঘুম ভেঙে গেল আর এই একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক এই মেডিসিনটি আবারও তাদেরকে ঘুম পাড়াতে পারে আমি আমার নিজস্ব ডাক্তারখানায় ক্লিনিক্যালে ইউজ করে আমি দেখেছি এই লিথিয়াম ব্রোমাইট এটি মস্তিষ্ককে ঠান্ডা রাখে মানে আপনার ব্রেনকে ঠান্ডা রাখে আপনার মাথা গরম হয়ে গেছে আপনি কোনো ঝামেলার মধ্যে চলে গিয়েছেন হঠাৎ দুঃসংবাদ এসেছে আপনার মাথা গরম হয়ে গেছে ডিপ্রেশানের মধ্যে করে চিন্তার মধ্যে চলে গেলেন আপনি দুফটা লিথিয়াম ব্রোমাইড খাবেন দেখবেন আপনার সেই চিন্তা আপনার যে ব্রেন গরম হয়ে গেছে আপনার মাথা ঠান্ডা করবে এবং আপনি নিশ্চিন্ত খুব ভালোভাবে আপনি ঘুমাতে পারবেন এই লিথিয়াম ব্রোমাইড তাহলে কি হলো এই মেডিসিনটি চিন্তা কম করে এনজাইটি কম করে ডিপ্রেশান কম করে ব্রেনকে রিল্যাক্স দেয় এবং মস্তিষ্ক ঠান্ডা রাখে আপনি বুঝে নেন তো এই ক্ষেত্রে লিথিয়াম ব্রোমাইড আপনারা ইউজ করতে পারেন মাথার মধ্যে একটা অষাড়া ভাব থাকবে নামনেস থাকবে তার সাথে হালকা বিস্তর ভাটাইকও থাকবে এবং বেশিরভাগ দেখা গিয়েছে হিস্টেরিয়াগ্রস্ত যেসব লোকজন আছে তারা দেখবেন সব সময় মন মরা হয়ে থাকে উদাসীন হয়ে থাকে একাগ্রিত হয়ে থাকে চঞ্চল হয়ে যায় দুর্বল হয়ে যায় মানে মাথা কমজুরি হয়ে যাবে কোনো চিন্তা ভাবনা করতে পারবে না চিন্তা করলেই তার মাথার যন্ত্রণা বেড়ে যাবে ভাটাই হবে এবং নামনেস থাকবে তাহলে সেক্ষেত্রে এই লিথিয়াম ব্রোম আপনারা বুঝতে পারছেন মানে মেন্টাল রোগ আপনি বলতে পারেন মাথার যাবতীয় সমস্যা এইবারে বলবো ধরুন আপনার কোনো চিন্তা ভাবনা বা পুরাতন কোনো আঘাতজনিত চিন্তা বা পুরাতন দিনের কোনো শোক বা দুঃখ কষ্ট ছিল আর এখন সেই দুঃখ কষ্টর কথা আপনার মনে এসেছে আপনার চোখ দিয়ে জল চলে আসছে আপনি আর ঘুমাতে পারছেন না কারণ সেই আগেকার যে দুঃখ কষ্ট যে চিন্তা ভাবনা সেটা আপনার সব সবসময় কাঁদিয়ে তুলছে আপনার মনটাকে শোকাতর করে দিচ্ছে আর যার জন্য আপনার ব্রেন ফ্যাক মানে ব্রেনকে আর আপনি শান্তি রাখতে পারছেন না রিল্যাক্স করতে পারছেন না সেক্ষেত্রে আপনার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আপনি এই ক্যারিব্রোমেটাম ইউজ করবেন বেস্ট রেজাল্ট পাবেন একটা ডোসেই আপনি এর উপকার বুঝতে পারবেন দেখুন পেশেন্টের তো ঘুম হয় না কিন্তু তা সবসময় ভাবনা থাকে আগুনের মতো মুখ দেখায় এবং মুখটা আগুন মানে ফ্ল্যাশেস মানে জ্বলন্ত আগুন যেরকম হয় না মানে আগুনটা যেন মুখটা যেন উত্তপ্ত মতো লাগে এইবারে ধরুন আপনার সেরিব্রাল কনজেশান হচ্ছে মাথার মধ্যে কোনো কনজেশান হচ্ছে কি কনজেশান ধরো মাথার যন্ত্রণা হতে পারে বা মাথাতে কোনো আঘাত লেগেছে সেটা হতে পারে বা মাথার মধ্যে আপনার মানে কী বলবো রক্তচাপ বেড়ে গেছে সেরিব্রাল কনজেশান হচ্ছে যে কোনোতে তার জন্য আপনার এনজাইটি চলে এসেছে ঘাবড়াহাট মনের মধ্যে সবসময় ভয় ভয় লাগছে আর আপনি ঘুমাতে পারছেন না তাহলে আপনার মেন সিমটম হলো ঘুম তাহলে ঘুমটাকে আপনাকে নিয়ে আসবে এইবারে মনে করুন কোনো ব্যক্তি ঘুম মায় না বা ঘুম আসে না তার জন্য পরবর্তীকালের যে সমস্যা দেখা যায় অর্থাৎ তার দেখবেন পরবর্তীকালে সে সব সময় মন মরা হয়ে থাকবে খিটখিটে হয়ে যাবে আপনি কোনো কথা বলবেন দুরন্ত সে রেগে যাবে কথা বলার আগে আপনার উত্তর দিয়ে দেবে দুর বা তুমি যাও তো আমার এখন ভালো লাগে না চুপচাপ থাকতে দাও একাকিত্ব এবং সে কোনো কনসেনট্রেশান করতে পারবে না মানে কোনো কাজে সে মন দিতে পারবে না কোনো কাজবাজি সে করতে পারবে না এবং কোনো কাজ করতে গেলে তার একটা ঘুম ঘুম ভাব লাগবে আর কম বেশি তার একটা মাথার যন্ত্রণা তো লেগেই থাকবে অর্থাৎ ঘুম না হলে আর ঘুম না হলে ঘুমের যে ব্যাট এফেক্ট আপনার পেট মুখ ফুলতে পারে গ্যাস অম্বল হতে পারে আরও অন্যান্য সমস্যা আপনার মধ্যে চলে আসবে ঘুম না হলে আপনারা জানেন যে ঘুম না হলে কত রকম সমস্যা আসতে পারে পৃথিবীর যত সমস্যা ঘুম না হলেই চলে আসবে তো তার জন্য এই লিথিয়াম ব্রোমাইট থার্টি পাওয়ার আমি তো বিশেষত থার্টি পাওয়ার ইউজ করি একটা গুলি তিরিশ নম্বর গুলি একটা গুলি জিভের মধ্যে দিয়ে রাখবে তিরিশ নম্বর গুলিও তাই বেশি হয়ে যায় একটা তিরিশ নম্বর গুলি থার্টি এম এল জলেতে দিয়ে সেখান থেকে এক ছিপি খান দেখবেন কত ভালো রেজাল্ট পাওয়া যায় এইবারে বলবো পুরাতন কোমরের যন্ত্রণা একটা ভালো মেডিসিন সেভারি ব্যাক পেইন আর অনেকে আছে কোমরের ব্যথা যন্ত্রণার জন্য কারোর ঘুম হয় না অনেকের ঘুম হয় না এফেক্টিভ মেডিসিন এবং কোমরের পুরাতন ব্যথা যন্ত্রণা হিস্টেরিয়াগ্রস্ত এনেমিক পেশেন্টদের আমি দেখেছি ব্যাপক কাজ করে খুব ভালো কাজ করে ছোট্ট মেডিসিন তো কাজ কিন্তু বন্ধুরা এর ব্যাপক তা আশা করছি আপনাদের উপকারে আসবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকটি প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার